guys, it's Mr. Tripolar and welcome to my channel. Yes, I'm going to show you an awesome video. Guys, I'm going to game a weapon royale. Genos named M4A1 and no tool act skin. I'm going to show double rate of fire and damage. And the same ability to game M4A1 and R act skin. I'm going to show you a free thing. আরে গেরি দারে দূর তো এর জন্য আমার এই M4A1 এর স্কিনের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট ছিল না কিন্তু আবার লাস্ট কবে আমরা M4A1 এর চ্যালেঞ্জ করেছিলাম সেটাও মনে পড়ছিল না তো এর জন্য নতুন স্কিনটা আমরা 24 ঘন্টার জন্য নিয়ে এই স্কিনটা সহ শুধু মাত্র M4A1 দিয়ে খেলে ফেলেছি পুরো একটা র‍্যাঙ্ক ম্যাচ যেই ম্যাচটা দেখলেই এই স্কিনের ব্যাপারে এবং বর্তমানে M4A1 এর ব্যাপারে পুরো পুরি ধারণা পেয়ে যাবে তো গাইস একটা মুহূর্ত মিস করো না তো Without wasting any more time, let's start our today's video. এর আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি পিকে কিন্তু কোনো লাভ নেই ভাই এবারেও মনে হয় না পাবো সবথেকে কমন গানটা খোঁজার চেষ্টা করতেছি ভাই আজকে আমরা করতে যাচ্ছি অনলি M4A1 চ্যালেঞ্জ কিন্তু M4A1 এর নাম নেই না আছে গন্ধ ভাই হয়েছেটা কি ভাই সবথেকে কমন যেটা অহরহর পাওয়া যায় সেটাও না পাচ্ছি না কেন জানো কারণ আজকে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি এটার ভাই প্যারাফল মনে হয় লাস্ট ম্যাচে আমি 6 থেকে 7টা প্যারাফল শুধুমাত্র পিকের মধ্যে পেয়েছি কে যাচ্ছে ভাই এয়ারশিপ রয়েছে গাই চলো একটু এয়ারশিপটাও দেখে আসি ওখানে মনে পেতে পারি ভাই M4A1 না পেয়ে পেয়ে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে মনে হচ্ছে M4A1 একবার দিয়ে দেখো চান্দু দেখিয়ে দেবে একেবারে হয়ে যাবো সুপারম্যান চান্দু পেয়ার আমাদের এয়ারশিপে না গাইজ আমাদের এই M4A1 AK-47 UMP এই টাইপের গান দিয়ে থাকে আরে দিয়েছে শুধুমাত্র কার-98 দেখছো ও ভাই কত গান ও বিগরে মেরন আরে চান্দু পেয়ে গিয়েছি ভাই M4A1 এবার দেখিয়ে দিব দেখো একবার আর একটু লুট করব আচ্ছা আমাদের অ্যাবিলিটিটা আসছে অ্যাবিলিটিটা একবার আসুক ক্যারেক্টারে তারপরে যে এতে এসে পড়ছে ক্রোনো অন করো চান্দু তারপরে যে আরামসে লুট করো কি লুট করব দূর কিছুই নেই আচ্ছা চলো তুমি আমাকে মেরেছিলে না এবার M4A1 পেয়ে গিয়েছি এবার দেখো তোমার বাসার ভিতরে ঢুকে তারপর তোমার সামনে যে অনলি M4A1 দিয়ে তোমাকে মারবো দাঁড়াও চান্দু কই আছো কই তুমি সোজা বরাবর আছো না এদিক দিয়ে যে যদি ই ভাই সরি 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 একটু বেশি বলে ফেলেছি রে সোজা বরাবর আসতেছিল ও নিচে নেমে গেছে ওকে আচ্ছা ওইদিকে চলে ও ঘুরে আসতেছে চান্দু ধরো 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 ও ভাই উপরে চলে যাচ্ছে নাকি কি রে এ এত কোন পরে যে একজনকে পেয়েছিলাম গান পাওয়ার পরে এমন করো না এমনি তো বর্তমান এনিমি খুঁজেই পাওয়া যায় না কই গেছে কই এটা না উপরে তো নেই এত তাড়াতাড়ি ওভারটেক করার কথা না ধরো এটাও নিয়ে নেই তাড়াতাড়ি করে ভাই গেল কই ভাই কি শুরু করেছে হুট করে গায়েব হয়ে গেল এই চান্দু এদিকেই মনে হয় রয়েছে ও এই তো একবার উকি মারো একবার উকি মারো আমাদের শিলটা অন করে তারপর যেটা আরে ভাই উকিও মারতেছে না আচ্ছা গাইস আমাদের ক্রোন ক্যারেক্টার অ্যাবিলিটি থাকা অবস্থায় ব্রো মেরে দিছে এটাকে আরে আরে এত টাইম ওয়েস্ট করলাম এটার জন্য এটাকে মেরে দিল তোমার আজকে রক্ষা নাই চান্দু তুমি যাবা কোন যাবা ওই চিপাই যে তোমাকে খুঁজে খুঁজে মারবো একবার শুধুমাত্র একটা লং রেঞ্জ থেকে হেডশট মারা দেই ভাই হচ্ছে না এই চান্দু সেম জিনিসটা করার চেষ্টা করতেছে অর হচ্ছে না অবশ্য কিন্তু এ একটু উপরের দিকে রয়েছে ও চাইলে ইজিলি আমাকে দাঁড়া ওকে বডি শট দেওয়ার চেষ্টা করি তাহলে কেমন হয় গাই এই ভাই দাঁড়া এ মোটামুটি লাগতেছে তো ও ভাই ও ভাই ড্যামেজ তো মোটামুটি ভালোই হয়েছে তাড়াতাড়ি করে চলো তাড়াতাড়ি করে চলো এই কিলটা চান্দু আমারই তোমার হিল করার আগে আমি চলে যাব দাঁড়াও আমাদের অ্যাবিলিটি এসেও পড়েছে সামনে যেয়ে তারপর অ্যাবিলিটিটা অন করে দিব কোন রকম একবার উকি মারো এবার তো ড্রাগ একটা পড়েই যাবে হ্যালো ভাই আরে দূরে এটা কে কে মারলো ভাই একটাকে টার্গেট করেছিলাম ওটাকে মারলো এটা এটাকে টার্গেট করে ড্যামেজ দিলাম এটাকে মারলো এই যে এটা এইটাকে কেউ মারবে না তোমাকে চান্দু আমি পেয়েছি তোমাকে পরে ওয়ান দিয়ে তোমার বাসার ভিতরে ঢুকে জুম করে করে এই আর একটু ড্যামেজ রয়েছে না আচ্ছা আমি উঠে পাশে যে বসে পড়ি তারপরে যে একটু লোভ দেখানো লাগবে এটাকে এদিক দিয়ে যে এদিকে বসে পড়ি তারপরে যে আমি জানতো যে বই মরে যাবে ভাই শর্টকাটের মুখের সামনে যে কি শুরু করেছে চান্দু ভাই ফাইনালি ম্যান দিয়ে দিয়েছে একেবারে কি অবস্থা করেছিল তাড়াতাড়ি করে মেডকিটটা নিয়ে ও গাইস আমাদের স্কিনটা নিয়ে নিয়েছি রে নতুন জেনোস স্কিনটা ভাই এটা দেখতেছো যাই বলো না কেন কিন্তু অ্যাবিলিটি এমন এমন দিয়েছে যে এটা আমাদের ফ্রিতে দেয় একটা স্কিনে
না কেন এই স্কিনটা দেখতে আমার কাছে অনেক বেশি জোস লেগেছে। অন্য দিক দিয়ে সেম অ্যাবিলিটির অন্য স্কিন যেটা আমাদেরকে ফ্রিতে দিয়েছিল ওই স্কিনটা আমি নেইনি, তার মানে এই স্কিনটা নেওয়া আমার জন্য একেবারে পারফেক্ট হবে। কিন্তু তারপরেও আমি নেইনি, কারণ ভাই M4A1 ইউজ করে না স্কিন দিয়ে কি করবো চান্দু। এ ওয়েট, এনিমি উবই এনিমি পেয়ে গেছি, দাঁড়া ওইসব কথা আগে পড়া হবে। আপাতত আমাদের টমেটো রয়েছে যেটা এদিক দিয়ে একটা দেয়ালে বাড়ি লাগিয়ে ফিটকা মারবো। অ্যান্ড বুম, আরে ড্যামেজ তো খাইছে। আরে ইয়ার এমন করো না রে, আমাদের ক্রোনোর অ্যাবিলিটি অনই করতে হবে। এই চান্দু বাইরে চলে গেছে, দাঁড়াও 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 দাঁড়াও, কই যাবে কই এসে পড়াচ্ছি চান্দু। আরে একটু অ্যান্ড আরো একটা কিল ভাই, ড্যামেজ মোটামুটি হচ্ছে কিন্তু সমস্যা কত, একটু আনইজি ফিল হইতাছে এই স্কিনটা ইউজ করতে গেলে বুঝতে। ও ভাই 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 ভাই, সোজা আমার করবে। ও হো হো, এত গ্লো ভাই, আমার কাছে এটা মনে হচ্ছে যে ক্লোজ রেঞ্জে কোনো টাইপের স্কোপ ছাড়া না মোটামুটি ভালো হেডশট পড়তেছে। কিন্তু আরো দুটো কিল অ্যান্ড ইয়ো, হাজার কিলোমিটার ঘুরে ঘুরে এনিমি খোঁজার পর সিঙ্গেল একটা এনিমি পেয়ে যদি মারি না তারপরও মন ভরে না, আর সেখানে তো এই সিঙ্গেল এনিমিটাকেও পাচ্ছি না ভাই। হচ্ছেটা কি ভাই এই পুরো ম্যাচ? এই পেয়েছি পেয়েছি, আমি এই স্কিনের আগা মাথা কিচ্ছু বুঝতেছি না ভাই, একবার দেখে গুলি লাগতেই চায় না সোজা বরাবর এনিমি থাকার পরও। অ্যাকুরেন্সি মানে একেবারে বাজে হয় যে অনেক বেশি রিকয়েল হয়। অন্য দিক দিয়ে দেখি এনিমি পাস বরাবর দৌড় মারতেছে, তারপরে যে কতগুলো গুলি করলাম আর সবগুলো গুলি লাগলো। হচ্ছে কি ভাই এই স্কিন কিছু ছাড়তেছে না, অন্যদিক দিয়ে রয়েছে মাত্র একটা গ্লু ওয়াল। এ পাশে এসে পড়েছে পাশে, এই তো দাঁড়াও চারটা দিক পুরো। আরে প্যানে লাগতেছে ভাই, দূর আমার কাছে এখন গ্লু ওয়ালও তো নেই। আচ্ছা এক কাজ করি, একটা টমেটো থাকার কথা এই জায়গাটায়, দাঁড়াই হ্যাঁ মারতে পারবো গাইস, এখান থেকে মারলে সোজা বড় হয়ে যাবে। এটাই গাইস, এটাকে কাজে লাগাতে হবে। দূর ভাই, ও হো হো, হেডশট অ্যান্ড লাস্ট চান্স ডুড। ও ভাই, এবার আমাদেরকে গ্লু ওয়াল দিয়ে দাও ভাই, ব্যবসায় লাভ নাকি লস? ও গ্লোবাল পেয়ে গিয়েছি, ব্যবসায় কোনো লস নেই ভাইয়া। উপরে ফাইট হচ্ছে আবার নিচেও ফাইট হচ্ছে। আচ্ছা নিচের গুলোকে আগে মারা উচিত, এমনি তো জোন আসতেছে। এই তো এই চন্দুকে জুটি গুলি লাগতেছে রে, এটার কথাই বলেছিলাম ভাই, মেরো না মেরো না রে চন্দু, প্লিজ। আটকে গেলাম না কিরে, পিছন থেকে আবার যদি মারে এখন তো শিলটাও ভেঙে যাবে। এই চন্দুকে আমার আগে মারা লাগবে। আরে রে, একটা সেকেন্ড আগে মারলে মনে হয় কিলটা পেয়ে যেতাম রে। কে মারতেছিল এটাকে? অনেকগুলো এনিমি রয়েছে ভাই এখানে ভাই, ভাই একটা সিঙ্গেল গুলিও লাগেনি। লাগা যখন শুরু হয় মনে চুম্বুকের মতো লেগে থাকে। পিছনেরটা কই? এই তো এই পাশে কে এটা? আমি তো ভেবেছিলাম অন্যটা। এটার কথাই বলেছিলাম ভাই, জুম করে যখন মারি না একলাগারে লাগতেই থাকে ভাই। অ্যাকুরেন্সির দিকে মানে রিকল একেবারে কম হয়, অনেক বেশি কম হয়। ওকে সমস্যা নেই, কোনো সমস্যা নেই ভাই, একলাগারে কতগুলো কিল হয়ে গেল যাক। মানে আমি তো ভেবেছিলাম কিল পাবোই না, একটা রে আরো একটা এসে পড়েছে, যাক একদিক দিয়ে ভালো। আর একটা এ ইচ্ছান্দুকে কি মারতে পারবো? মারতে পারবো না, না না চলে গেছে গোবরে। আচ্ছা চলো এটাকে আগে মেরেই আসি। তুমি একটু উকি মারো তো, উকি মারো, তারপর যে অ্যাবিলিটিটা অন করে আমাদেরকে একটা দেবো যে আরো একটা এসোর এন্ড আটটা কিল ভাই। 2 মিনিট আগে 3টা কিল ছিল মনে হয় ভাই, আমার মনে হচ্ছিল এই ম্যাচে কিলে আসবে না। একটা প্ল্যানিং বানিয়েছিলাম যে এই দুটোকে মেরে আমাদের 10টা কিল হয়ে যাবে। চান্দু আমার একেবারে মুখের সামনে থেকে কিলটা নিয়ে নিল, এটাকে না অত্যাচার করতে করতে পারবো চান্দু। এমনি তো M4A1 লাস্ট জোন, তার মুখের সামনে এসে বলে বিপদেও পড়তে পারি। আর আমি কোনো মুহূর্ত গুলিওটা মিস করতে চাচ্ছি না। এটা গ্লোবাল পাঠিয়ে তারপরে যে ভাই এ নরমাল লোকেন, এটার গ্লোবাল নেই, ভালো ড্যামেজ দিয়ে দিয়েছি রে চান্দু। এবার কি করবে বলো? সোজা বরাবর ওখানে আছো না, ধরো এদিক দিয়ে গেলে তুমি উকি মারবা, তারপরে যে ব্রো এর চোট লাগে না দূর। তোমার কাছে তো গ্লোবাল নেই, এখন কি? আরে চান্দু ওই ছোট্ট জায়গাটার কভার নিয়ে নিছিল, ধরো 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 ধরো। এই জোন তো এমনি তো আসতেছে, তোমার বের হওয়া লাগবে চান্দু, কি করবা এটা বলো? এবার তো লাগবে ভাই। আরে ব্রো ওই সিরে দূর ভাই, একটা সিঙ্গেল সিরি, একটা সিঙ্গেল গুলি ব্রো, একটা গুলি চোট পড়ে গেছিল চান্দু জোনে, যে মরে গেছে দুইটা দুইটা গিলি ভাই। লাস্টে যে কত সুন্দর দুটো গিল,
Yup guys, hey chilo, amader notun skin ta so only ebore mane challenge er video ta ashe kori bhalo lageche. Ekhon ashol kothay ashi je ei notun skin ta te amader neya uchit hobe kina. To etar ability chilo double hit offer ebong damage e beshi. To ei same ability te amader ebore mane aro skin royeche free te diyechilo amon skin royeche. To ei type er same ability jodi skin theke thake tomader ebore mane tahole etar kotha bhule jao, eta niyo na guys. Ar tar poreo guys jodi na thake othoba tumra jodi one punch mane othoba saitama Genosa fan base হয়ে থাকো তাহলে যে তোমরা নিতে পারো কিন্তু তারপরে আমি সার্চ করব আগে নিও না আগে 24 ঘন্টার জন্য স্ক্রিনটা নিয়ে নাও তারপর যে দেখো যে স্ক্রিনটা আসলে কেমন হবে তোমাদের নেওয়া উচিত হবে কিনা তারপর যে নাও যদি ভালো লাগে কারণ আমাদের ওয়েপেন রয়্যালে যদি লাখটা কম থাকে না তাহলে যে কিন্তু আমাদের অনেক বেশি ডায়মন্ড খরচ করতে হয় স্কিন গুলো নিতে গেলে যাও গাইস আশা করি তোমরা বুঝে গিয়েছো আশা করি তোমাদের একটু হলো হেল্প হলো আর যাও গাইস এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দি দিও আর যে যে লাইক দিছো তাতে সবার কাছ থেকে ছোট কাটো হলো একটা কমেন্ট আছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করো তখন তোমার এইবার ভিডিওগুলো চলবে তো ইয়াপ গাইস আজ এ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অফ স্ক্রিন আল্লাহ হাফেজ গাইস পিস